আজকে আমি দেখাতে চলেছি এই ব্র্যান্ড নিউ এইচপি ল্যাপটপটা। অন্যায় হয়েছে, লজ্জা লাগা দরকার, শাস্তি হবে। তো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ব্যাক দি ওয়েলকাম আওয়ার চ্যানেল আনবক্সিং অপারেশন। গাইস আজকে আরো নতুন একটি জিনিস নিয়ে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। গাইস একটি নতুন ব্র্যান্ড নিউ ল্যাপটপ, গাইস ডেলের ল্যাপটপ। তোমরা দেখতে পাচ্ছ এর আগে একটা এসেছিল যেটা হচ্ছে এইচপি ল্যাপটপ, তো আজকে নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ ডেলের ল্যাপটপ। আজকে আমরা এটার সাথে বক্সটা আনিনি, কারণ বক্সটা বাড়ির থেকে স্টুডিও পর্যন্ত ক্যারি করাটা একটু মুশকিলের হয়ে যায়। তো চলো আমরা দেখাচ্ছি এটা ফার্স্ট লুকটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ইন্ট্রোটা চালা ভাই। তো চলো গাইজ আজকে ভিডিওটা শুরু করা যাক। সাথে নিয়ে লাখ টাকার জিনিস, সরি সরি মিথ্যা কথা বললাম, হাজার টাকার জিনিস, 1000 টাকা না 60000 টাকা। তো আজকে আমি দেখাতে চলেছি এই ব্র্যান্ড নিউ এইচপি ল্যাপটপটা। কিসের ল্যাপটপ? গজব বেজতি হ্যায়। তো শুরু করা যাক সাথে নিয়ে ডেলের ব্র্যান্ড নিউ ল্যাপটপটা। তো এই ল্যাপটপটার মধ্যে কি স্পেশালাইজ আছে সেটা আমি জানি না, অবশ্যই জোকস অ্যাপার্ট। এই ল্যাপটপটা দেখতেই পাচ্ছ সিলভার কালারে আসছে, কিন্তু এর যে প্যাডটা, প্যাডের কালার একটু ডার্ক, সিলভারের ডার্ক ভার্সন আছে। তো এই ওভারঅল লুকটা খুব ভালো আছে, তো তোমরা লুকটা দেখে নিও। কি কি ফিচার্স আছে চলো আসো দেখে নাও। সামনে নিয়ে আসুন ল্যাপটপ ক্যামেরাম্যান, সরি ক্যামেরাম্যান লাইক করে সামনে নিয়ে আসুন। তো এটার মধ্যে মেইনলি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছে, একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, নামপ্যাড আছে এক্সট্রা করে, আর যে এটার মধ্যে ফেস লক সিস্টেম আছে, তোমরা যদি চাও ফেস লক দিবে ফেস লক দিতে পারো। একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, এটা 64 বিটসে চলে ল্যাপটপটা, এখন তো সবই 64 বিটসেই চলে। এটা রাইজেন 5000 সিরিজের ল্যাপটপ, আর এটাতে 8GB র্যাম আছে, তোমরা এটাকে 16GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারো, যেটা তোমাদের কাজের উপরে ডিপেন্ড করে কতটা লাগবে। এই যে টাচ প্যাডটা আছে, টাচ প্যাডটা একটা সাফিসিয়েন্ট সাইজ আছে, আর এটা তো ব্যাক লাইট কিবোর্ড, যেটা খুবই দরকার টাইপিং এর জন্য, মেইনলি কোডারদের জন্য তো খুব প্রয়োজনীয় জিনিস, যেটা আমার ল্যাপটপে নেই। তো কি করবো, কষ্ট হচ্ছে, স্টারের গরিব মানুষ। তো এটার যে রিফ্রেশ রেটটা খুব ভালো, তো তোমরা চাইলে এই ল্যাপটপটা নিতে পারো, কিন্তু তার আগে আমি একটা বলবো, এটার মধ্যে IPX ডিসপ্লে আছে। গাইস তুমি শুয়ে দেখবে, আকাশে শুয়ে দেখবে, মাটিতে শুয়ে দেখবে, যেদিকে শুয়ে দেখবে ছবি একরকম দেখবে, 4K ভিডিও দেখবে, না হলে মজা পাবে না। আমরা বলছি নেট লাগবে আমাদের কাছে নিয়ে যাবে, কিন্তু 4K দেখবে, 4K না দেখলে মজা নেই। তো এই ল্যাপটপটার দাম সম্ভবত, এটার দাম 55,000 সামথিং নিয়েছে, কিন্তু এটার দাম 60,000 মতো চলে সবসময় অনলাইনে। তো একটা সেল নিয়েছে, পছন্দ মতো করেছে আমাদেরই এক টিমে। তো তোমরা যদি এই ল্যাপটপটা নিতে চাও তাহলে এর বাই লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি বলতে ও ফ্লিপকার্ট থেকে নিয়েছে, তো দেখা যাক এটা আর কতদিন ইউজ করার পর এটা কেমন আসে না আসে, তো সেটা নিয়ে একটা ফুল রিভিউ আসবে। কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাবো যে তোমাদের, যেটা এটা রিস্টার্ট কত স্পিডে হয় সেটা দেখাতে চাই, দিকে আসো। তো চলো এটাকে দেখাচ্ছি এটা কতটা স্পিডে টাচ হয়। এখানে টাচ অন করার জন্য এটাকে যে ফিঙ্গারপ্রিন্ট বাটনটা আছে ওখানে ক্লিক করে একদম মোবাইলের মতো একবার টিপে ছেড়ে দেবে। তো এখানটা দেখবে আশেপাশে কোনটা লাইট জ্বলছে, এই সাইডে, এই সাইডে লাইট জ্বলছে, ব্যাক লাইট কি বসানো হয়েছে। স্টার্টিং স্পিড দেখো গাইস, জাস্ট কয়েক সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড তো সময় লাগায়নি, এতটা ফাস্ট, যদিও কিছু নেই ভিতরে। তো কারণ এটা SSD লাগানো আছে গাইস, 512GB SSD গ্রাফিক্স আছে, কোন টাইমে ব্যাপার নেই। তো তোমাদের দেখাচ্ছি এটা রিস্টার্ট কতটা স্পিডে গেলে রিসেট হয়ে যাবে রিস্টার্ট। চলো রিস্টার্ট দেখাই। তো এটা পাশে পাশে রিস্টার্ট হতে থাক। তোমাদের একটা কথা বলবো, আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি চ্যানেলে নতুন হতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এটা জাস্ট কয়েক সেকেন্ড, কোনো কিছু কাজ চলছে ব্যাকগ্রাউন্ডে ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগাবে এনিওয়ে, আর যদি কোনো কাজ না চলে
हेलो सिंपली जस्ट खाली 4 सेकंड लगा किस स्टार्ट तो गाइस आज के मतलब वीडियोটা এখানেই থাকলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আজকে শরীরটা একটু খারাপ তার জন্য ভিডিওটা বেশি বড় করতে পারলাম না অনেক কিছু আছে এটা সম্পর্কে বলে ফুল রিভিউ নিয়ে অনেক দিন ভিডিও আসবে যদি শরীরটা ঠিকঠাক হয়ে যায় তো যতক্ষণ যেন সুস্থ থাকবে ভালো থাকবে টেক কেয়ার বাই বাই